গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ লিপিকা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 14th February, বাঙালির সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, প্লাস আজকে ভ্যালেন্টাইন্স ডেই অ্যাকচুয়ালি। বাট সরস্বতী পুজো নিয়ে ডেফিনেটলি সকাল সকাল শাড়ি পরবো, চান করবো, সাজুগুজু করবো, অঞ্জলি দেবো, একদম না খেয়ে, এই ব্যাপারগুলো এখনো রয়ে গেছে আর এইগুলো সারা জীবন থেকেই যাবে। তো এইবারে আমাদের বাড়িতে তো নর্মালি পুজো হতো প্রত্যেক বছরই, বাট এইবারে পুজো হচ্ছে না। তো কাল অব্দি খুব টেনশনে ছিলাম যে কোথায় গিয়ে অঞ্জলি দেবো। তো আর তারপরে ডিসাইড করা হলো যে আমাদের ফ্ল্যাটেই, যে আমাদের অফিস আছে, অফিসে পুজো হবে। তো একটা চিন্তামুক্ত হলাম। আর নেক্সট হচ্ছে সব থেকে আর একটা ভালো জিনিস হচ্ছে একটু দেরিতে পুজো হবে। আমাদের বাড়িতে নর্মালি পুজো 9টার মধ্যে হয়ে যেত। তো সরস্বতী পুজোর উপোস কি জিনিস বা খিদে কি জিনিস সেটা বুঝতেই পারতাম না, কারণ ঘুম থেকে উঠেই ঠান্ডার মধ্যে চান করো, শ্যাম্পু করো, আর তারপরে হচ্ছে পুজোর জোগাড় করতে করতে ঠাকুর মশাই এসে যেহেতু পুজো হয়ে যেত, তারপরে আমরা মানে শাড়ি ঠাড়ি পরে যেখানে যা বেরোনো বেরোতাম। তো ছোটবেলায় তো ছিলই একটা সব স্কুলে যাওয়া, মানে আমার ব্রাহ্মগঞ্জে কোনোদিন আমাকে স্কুলে যেতে হতো না, বাট স্টিল আমি যেখানে ড্রয়িং শিখতাম সেখানে যেতাম, এইসব আর কি, যেতাম বন্ধুদের সাথে। আর এখন হচ্ছে ঘুম থেকে তো আমরা উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, চানটা এবার করতে যাবো। তার আগে ভাবলাম একটুখানি নেল পলিশ অ্যান্ড অল পরে নিই। ডেভিড মুখ ডেকে নিয়েছে, ডেভিড অ্যাকচুয়ালি আমাকে নেল পলিশ পরাচ্ছিল, আর দু পায়ে দুখানা কালার, কারণ নেল পলিশে আমি জানি না কি হয়েছে, এতগুলো কালার ছিল, স্টিলও দু পায়ে দুখানা কালার আমাকে পরিয়েছে, জানি না হয়তো দু হাতে আরো দুটো কালার পরাবে, অনেক কিছুই হতে পারে। আরো বেশ সুন্দর নেল পলিশ করা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর, মানে একদম নিখুঁত, কোনোটা কালার বাইরে যায় না, কিচ্ছু না, একদম সুন্দর। তোমাকে আমি বললাম সৌনকদার বিয়েটা করতে, ওটা তুমি বেশি জায়গা পরে ফেলেছো তাই করতে পারলে না, ওটা গ্র্যান্ড ইভেন্টে পরে গেছি তার পরে। তো আমি গ্রিন শাড়ি পরছি, তুমি গ্রিন কালারের পাঞ্জাবি পরো, যেটা ন্যানির ওই ফ্যাব ইন্ডিয়ার, যেটা তুমি তোমার ওই বন্ধ গলাটাই পরে না, তোমার ভালোবেসে দিয়ে যাবে, সবাইকে বলেছে আমার পছন্দের কি পড়েছে, উনি 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 দড়ির ফাঁস দিতে পারেন তাই বন্ধ করে লাগিয়ে, ওটা পরে আমি যাব শাশুড়ি মা 25th তারিখ আছে, সরি 25th না 40 হবে, 40 এর তারিখ আছে, 50 এর তারিখ আছে না, 40 এর তো বড় করে হবে শুনলাম, চানঠান হয়ে গেছে, নেল পলিশ পরা হয়ে গেছে, আমি এই শাড়িটা পরবো, একটা মিষ্টি লাইট গ্রিন কালারের শাড়ি, এটা আমাকে বিয়েতে না এনগেজমেন্টে বড় মামি দিয়েছিল, একবারই পরেছি, তাই এটা একদম ফুল পলিশড। আচ্ছা ডেভিডের বড় মামি, ডেভিড পাঁচ দিন বলছে ঠিক করে বল, ডেভিডের বড় মামি আছে। আর এই ব্লাউজটাও দেখলাম যে গায়ে এটা গেছে, তো এটাই ফাইনাল, আর সাথে একটু লাইট জুয়েলারি পরে নেবো, চলো রেডি হয়ে নি। তো ফাইনালি আমি রেডি শেডি হয়ে গেছি, এখন অলমোস্ট 12টার মতো বেজেই গেছে। এটা হচ্ছে নিচে আমাদের অফিস, আমরা যে ফ্ল্যাটে থাকি সেখানে অফিস, আর অফিসেই পুজো হচ্ছে। তো চলো তোমাদেরকে এখন ঠাকুরটা দেখাই কিরকম হয়েছে, খুব মিষ্টি একটা ঠাকুর। এই যে আমরা অফিসে চলে এসেছি, আর এই যে সব জোগাড় হয়ে গেছে একদম সকাল সকাল, দেবীর হচ্ছে মামের সাথে হচ্ছে ভিডিও কল করছে। সো এখানে হচ্ছে সামনেই একদম আমাদের ফল আর সবজির বাজার, তো এখন আমরা একটুখানি ফল নিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য, আর এখানে ফলগুলো বেশ ফ্রেশও হয়। তো আমার তো মেন ব্যাপার হচ্ছে এই জিনিসটার ওপর লোভ, মানে এতদিন অফিসে কি হয় বৈশালী, ওরা সব, ওরা তো অত মানে না, ওরা কুল ঠুল খায়, তো আমি কুল খেতে পারিনি,
তো মনে হচ্ছে কখন অঞ্জলি দেবো আর ফুলটা খাবো, এরপর যাবো। তো নিচে দেখলাম পুজো শুরু হতে একটু টাইম লাগবে, তাই ডেভিড বললে একাই যাবে ফুল মিষ্টি এইসব আনতে, আমি বললাম না আমিও চলে যাই, আদারওয়াইজ আমি বোর হতাম একা একা। তো এখন আমরা যাচ্ছি, ফল নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি মিষ্টি আর ফুলটা কিনে নিতে। ওকে ব্লগার, এসে গেছে মিষ্টির দোকানে, ফুলের দাম তো পুরো একদম আগুন ছোঁয়া। চলো মিষ্টিটা নিয়ে নিই, নিয়ে তারপরে যাওয়া যাক। হ্যাঁ নরম দেখি না হালকা সাদা থেকে কালো করে নিয়েছি, একদমই কালো হয়নি। আরে মানে বয়সটা আমি পুরো লুকাতে চাইছি না, মানে একটু মানুষ বুঝবে যে আমার বার্ধক্য আসছে, আমি বুড়ো হতে চলেছি। বুড়ো হয়েছে একটা কোচিকে বিয়ে করেছে কি করতে, বাল্যবিবাহ। আমার মেহনত, মেহনতটা কতটা ভালো তার রেজাল্ট। আমি এরকম সুন্দরী ছিলাম, তাহলে সবাই বুঝতে পারবে যে আমার মেহনতের। দেখলে একটা গ্লো, আলাদা গ্লো, মানে কেয়া শেঠের গোল্ডেন ফেস মাস্কের মতো, মানে লাগালে পরে একটা আলাদা ব্যাপার হবে। আর আমাকে আমি পুরো ধন্য, এই জীবনটা আমার ধন্য হয়ে গেল শুধুমাত্র তোর সাথে এসে। আর মানে আমার বলার মতো কিছু ভাষা নেই, আমি ট্যাক্সি ভেতরে একটা সরস্বতী নিয়ে বসে আছি, বাইরে তো মানে বলতে চোখ রাখতে পারছি না। প্রিয়গোপাল বিষয়ে আর আদি ডাকেশ্বরী অস্ত্রের অ্যাড চলছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, মানে অলমোস্ট এসেই গেছি, পুজো হয়ে গেছে, পুজো হতে হতে অনেকটা টাইম লেগে গেল। তো এখন আমাদের ফ্ল্যাটে খিচুড়ি টিচুড়ি হচ্ছে, সব কিছু হচ্ছে, বাট আগে থেকে প্ল্যান করে নিয়েছিলাম আসলে, তো তাই জন্য আর ভাবলাম এবছর তো তাহলে ঘুরেই নিই। তো আমরা এসেছি কারিমসে, হাতিবাগান কারিমসে লাঞ্চ করব বলে। তো প্রথম ভেবেছিলাম সিক্স বালিগঞ্জ প্লেস যাবো, ওখানে গিয়ে একটু বাঙালি খাবার খাবো। দেন ওদের যেটা ডেভিড বললো যে বুফের মেনুটাতে অদ্ভুত ভারী, মানে বুফে বাট কোয়ান্টিটি ফিক্স করা আছে যে এত পিস নিতে পারবে, তাহলে বেকার বুফে অত টাকা দিই, 1300-1400 টাকা দিই, খেয়ে তো লাভ নেই কিছু। মানে মেন মেন জিনিসগুলোতে তো দিয়েছে না, চিংড়ি ভেটকিতে যদি দিয়ে দেয় তাহলে আমরা বুফে কেন নেবো, ছিল কিনা মনে নেই, চিংড়িতে ছিল। সো আমরা এখন পৌঁছে গেছি কারিমসে, চলো যাওয়া যাক, দেখে নিচ্ছে ভিড় কিছু আছে কিনা। শান আমাকে বললো ভিড় নেই, তো স্টিল দেখে নিই আর গিয়ে তোমাদেরকে তারপর দেখাচ্ছি। অ্যাজ ইউজুয়াল শানের কথার সাথে মানে বাস্তবের কোনো মিল নেই। নর্মাল টাইমে কী হয়, যখন রেস্টুরেন্ট আমাদের সাজেস্ট করে গিয়ে আমরা ডিসঅ্যাপয়েন্টেড হই। তো এইবারে যদিও করিমস বলেছে, বলতে একদম ফাঁকা দিদি কোনো ব্যাপার না, এসে দেখলাম ভিড়, 50 জনের পরে আমাদের লাইন। তো অনেকক্ষণ পরে মোটামুটি 1.5 ঘন্টা মতো আমরা ওয়েট করেছিলাম, তারপরে গল্প ফটো এইসব তুলতে তুলতেই ঢুকে গেছি। ঢুকেই যখন আমরা প্লেটের মধ্যে এই চিকেন শিক কাবাবটা দেখলাম, জুসি, উফ, দেখেই মনটা ভরে গেল। ক্ষণিকের জন্য মনে হলো যে মানে আমরা ওয়েট করিই নি এইটুকুর জন্য, তো মানে এইটুকু খাওয়ার জন্য তো এইটুকু দাঁড়ানো মানে স্যাক্রিফাইস করা যেতেই পারে। সো কাবাবটা ছিল ভীষণ সফট, মানে একদম চামচ লাগাতেই কেটে গেছিলো, আর সাথে ছিল ভীষণ টেস্টি, খেতে ভীষণই ভালো লেগেছে আমার শিক কাবাবটা। এরপরে আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে শিক কাবাবের সাথে তন্দুরি চিকেন। তন্দুরি চিকেনটা আমার মানে ভালো লেগেছে, বাট একটুখানি আমার হার্ড লেগেছে, জুসি ব্যাপারটা অতটা ছিল না। অ্যাকচুয়ালি কোনো স্পেশাল অকেশনের দিন বা ভিড়ের দিনে এত রাশ থাকে, তো সেদিনকে কোনো কিছু কোনো খাবারকে জাজ করাটা খুব একটা উচিত নয়।
তো ওভারঅল দারুণ ছিল স্টার্টার, দুটো স্টার্টারই। সাথে আমরা নিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে হাতিবাগান করিমসের একদম স্পেশাল ডিশ, সিগনেচার ডিশ বলতে পারো, চিকেন টিক্কা বাটার মশালা। আর সাথে নিয়ে নিয়েছিলাম আমরা একটু লাইট হালকা হালকা আর্ধেক আর্ধেক করে তাওয়া লাচ্ছা পরাঠা। তো দুটোই ছিল বেশ ভালো, মানে পরাঠাটা তো দুটো ভাগ হয়ে যাচ্ছিলো পুরো, আর চিকেনটাও অসাধারণ। মানে চিকেনের থেকেও আমার মেনলি যেটা ভালো লেগেছে গ্রেভিটা, এত ভালো গ্রেভিটা খেতে ছিল জাস্ট উড়ে যাওয়ার মতো। তো দিল্লিতে গিয়ে জামা মসজিদে করিমসে তো আমি বাটার চিকেন, চিকেন টিক্কা বাটার মশলা স্বাদ পাইনি, তো কলকাতাতে বসেই একদম দিল্লির স্বাদ পেয়ে গেলাম, আর এটা পুরো একদম মুখে লেগে রইল আমার। নেক্সট আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, মাটন স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছি। তো ফার্স্টে আমার আর ডেভিডের এটাই প্ল্যান ছিল যে আমরা রুটি নান একটু স্টার্টার এইসবের ওপরে থাকবো, কারণ আগের দিন রাতেই আমরা আর্সলানে বিরিয়ানি সাটিয়েছি। তো যাই হোক, বাট ওখানে গিয়ে দেখলাম সাডেনলি যে সবার মানে সব টেবিলেই বিরিয়ানি। তো আমরা ভাবলাম যে মানে এটা কী ব্যাপার, তার মানে কিছু তো স্পেশালিটি আছে। আর শান আমাকে বলেছিল যে ও আগে খেয়েছে তো ওখানকার বিরিয়ানি বেশ ভালো খেতে, আর আশেপাশে হয় না খেয়ে খেয়ে তো অভিজ্ঞ মানে একটা অভিজ্ঞতা এসেই গেছে। তো বিরিয়ানি দেখে বোঝা যাচ্ছিলো যে বিরিয়ানিটা খেতে হবে জম্পেস। তো আমরা নিয়ে নিয়েছিলাম মাটন স্পেশাল বিরিয়ানি, আর ডেভিডের জন্য একটা চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। তো সত্যি সত্যি মানে বিরিয়ানিটার আলু থেকে শুরু করে মাটনটার কোয়ালিটি এত সফট ছিল, দারুণ খেতে ছিল, আমার ফাটাফাটি লেগেছে বিরিয়ানি। আর বিরিয়ানিটা পুরো ঘি একটা চপচপে ব্যাপার, মানে বিরিয়ানিতে কুঞ্জুস করলে ভাই হয় না, তো যেটা আমার দারুণ লেগেছে। আর সব শেষে মুখ মিষ্টির পালা, আর মুখ মিষ্টিটা আমরা করেছি একদম সুন্দর একটা ফিরনি দিয়ে, ফিরনিটাও অসাধারণ খেতে ছিল। মানে একদম না আমার হয় না দুধ মেরে যে ক্ষীর টাইপের বানায়, অ্যাকচুয়ালি পুরো ক্ষীরের মতো লাগছিলো। নর্মালি কিন্তু ফিরনি কামিনি রাইস দিয়েই হয়ে থাকে, সব জায়গায় একটা চালের ফ্লেভার পাওয়া যায়, বাট আমি করিমসে একদম পাইনি, পুরো পিওর দুধের একটা ফ্লেভার পেয়েছি। তো এই হচ্ছে আমার ব্লগ, এইভাবেই আমি সুন্দর করে সরস্বতী পুজো কাটিয়েছি আমি আর ডেভিড দুজনে মিলে। তোমরা কীভাবে কাটালে ডেফিনেটলি আমাকে জানিও, ভালো লাগলে পুরো ব্লগটা লাইক করো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।